তো বন্ধুরা কিন্তু হচ্ছে আমাদের স্কিনের জন্য তোমরা আমাকে অনেকে দিদি যেটা হচ্ছে শীত আসছে সামনে শীত রিলেটেড এবার শেয়ার করো তুমি তো এখন আমি পর পর বেশ তোমাদের শীতের সাথে রিলেটেড উইন্টার স্কিন কেয়ার আমি শেয়ার করবো নাইট স্কিন কেয়ার ডে স্কিন কেয়ার এবং কিভাবে তোমরা শীতের মধ্যে যাদের ত্বক যাদের ড্রাই স্কিন রুক্ষ সূক্ষ ত্বক সবাই কিভাবে যত্ন নেবে সেটা আমি শেয়ার করতে থাকবো তো আজকে শীতের মধ্যে সব থেকে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে গ্লিসারিন গ্লিসারিন আমরা সবাই জানি প্রত্যেকেই জানি গ্লিসরিন আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো হচ্ছে গ্লিসরিন আমাদের স্কিন থেকে নোংরা ময়লা তুলে দিতে পরিষ্কার করতে সাহায্য করে গ্লিসরিন যেটা হচ্ছে ডেড স্কিন সেলটাকে সরিয়ে দেয় এই যে রুক্ষ সূক্ষ্ম ড্রাই স্কিন অনেকে বলো যে খোসা খোসা মতন উঠছে খুব রুক্ষ সূক্ষ্ম মতন হয়ে আছে খসখসে হয়ে আছে গ্লিসরিন কিন্তু ভীষণ ভালো কাজ দেবে এই মানে এই রুক্ষ সুক্ষ ত্বককে যেটা হচ্ছে হাইড্রেট করতে এবং সফট স্কিনে বানাতে একটা চমক আনে খুব সুন্দর আর গ্লিসারিন জানো তো রং ফর্সা করতেও কিন্তু সাহায্য করে খুব আমি এই গ্লিসেরিনের ব্যাপারটা আমার মার থেকে জেনেছি মানে আমার মাকে আমি দেখতাম দিন কোনো ক্রিম বাইরের মানে কোনো বাজার চলতে এই সমস্ত ক্রিম ট্রিম কখনোই কোনো ইউজ করতো না আম মাকে সবসময় দেখতাম যে রোজ ওয়াটারের মধ্যে গ্লিসারিন মিশিয়ে খুব ইউজ করতো মা কিংবা নর্মাল জলের মধ্যেও গ্লিসারিন দিয়ে আমার মায়ের স্কিন এত বয়স হয়ে যাওয়ার পরে আমি আমার মায়ের ফটো তোমাদের দেখাচ্ছি দেখো স্কিন এত ভালো ওনার এত বয়সের পরেও ওনার স্কিন কিন্তু খুবই সুন্দর খুবই ভালো এবং গায়ের রঙও কিন্তু খুবই সুন্দর উনি সবসময় কিন্তু গ্লিসারিন ইউজ করতেন কোনো ক্রিম ইউজ করতে উনি ভালোবাসতেন না তো আজকে আমি আমার মারই কিছু রেমেডি তোমাদের আমি শেয়ার করছি যেগুলো ভীষণ ভীষণ ভালো হচ্ছে এবং এই গ্লিসারিন দিয়েই কিন্তু স্কিন কেয়ার করতো তো তিনটে স্টেপ আছে এই তিনটে স্টেপে তোমরা তোমাদের আজ আমি যেটা হচ্ছে স্কিন কেয়ারটা শেয়ার করবো যেটা সত্যি সত্যি ভীষণ ভালো হচ্ছে শুধু গ্লিসারিন দিয়ে এবার আমি তোমাদের বলে দিই গ্লিসারিনটা পাবে কোথায় যে কোনো ওষুধের দোকানে যে কোনো ওষুধের দোকানে যাবে গিয়ে বলবে গ্লিসারিন দিতে যে কোনো ওষুধের দোকানে গেলেই তোমরা সেখান থেকে গ্লিসারিন কিন্তু পেয়ে যাবে ওষুধের দোকান সব জায়গায় থাকে এবং গ্লিসারিন এমন একটি জিনিস হচ্ছে যেটা খুবই দরকার হচ্ছে আমাদের স্কিনের জন্য একটা ওষুধের মতন কাজ করে স্কিন কে সুন্দর করতে গ্লিসারিন দুর্দান্ত কাজ করে তো সেটা ওষুধের দোকানে পেয়ে যাবে আর তোমরা জানো অনেক কসমেটিক্সে অনেক কিছুতে যেগুলো ন্যাচারাল কসমেটিক্স কেমিক্যাল ফ্রি কসমেটিক্স হয় সেগুলোতে গ্লিসরিন কিন্তু ব্যবহার করা হয় স্কিন ত্বক যাতে ভালো থাকে সেই জন্য তো চলো সেই তিনটে স্টেপ আমি বলে দিই তোমাদের গ্লিসরিন দিয়ে কীভাবে নিজের ত্বকের যত্ন করতে পারবে আর এই কালো রুক্ষ সূক্ষ্ম খসখসে ত্বকটা সুন্দর হয়ে উঠবে শুধু গ্লিসরিনের ব্যবহার চলো তো ফার্স্ট স্টেপ আমাদের ফার্স্ট স্টেপে আমরা করবো ক্লিনজিং আমাদের ত্বকটা ত্বকের যে নোংরা ময়লা ডেড সেলস আছে সেগুলোকে দূর করতে হবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে সেগুলোও ক্লিন হয় গ্লিসরিন দিয়ে তো সবার প্রথমে আমি এক চামচ রোজ ওয়াটার নিয়েছি ওর মধ্যে পাঁচ ছ ফোঁটা আমি গ্লিসরিন মিক্স করছি করে একটা ক্লিনজার তৈরি করে নিলাম এই ক্লিনজারটা আমরা তুলো দিয়ে সারা মুখে বুলিয়ে আমাদের ডেড সেলটাকে দূর করব নোংরা ময়লা পরিষ্কার করে নেবো পোর্সগুলো ক্লিন করে নেব আর তার সাথে সাথে হোয়াইট হেড ব্ল্যাক হেডসও দূর হয়ে যায় এই যে গ্লিসরিন গ্লিসারিন খুব সুন্দরভাবে কিন্তু পোর ক্লিনিংয়ের কাজ করে তো এইভাবে সারা মুখে বলিয়ে নেবে তোমরা বিশেষ করে যেখানে তোমাদের হোয়াইট হেড ব্ল্যাক হেডস আছে সেই জায়গাটায় খুব ভালো করে তুলো দিয়ে বোলাবে দেখবে তোমাদের ময়লা মুখের যে ময়লা নোংরা আছে সেগুলো উঠে আসবে তো এইভাবে গ্লিসরিন দিয়ে খুব সুন্দরভাবে মুখটা আগে ক্লিন করে নেবে আর সত্যি সত্যি গ্লিসরিন দারুণভাবে কিন্তু ক্লিনজিংয়ের কাজ করে আর ক্লিনজিংয়ের কাজটা করবে তার সাথে সাথে তোমাদের স্কিনকে কিন্তু হাইড্রেটও করে দেবে মানে স্কিনকে ড্রাই করবে না স্কিনকে হাইড্রেট রাখবে শীতের জন্য ভীষণ ভালো হচ্ছে গ্লিসরিন দিয়ে ক্লিনজিং করা এরপরে সেকেন্ড স্টেপে আমরা একটা ফেস প্যাক বানাবো ফেস প্যাকটা বানাবো আমরা এর মধ্যে নিচ্ছি মুলতানি মাটি এখানে আমি এক ছোট চামচ মতন মুলতানি মাটি নিয়ে নিলাম মুলতানি মাটির মধ্যে আমি মেশাবো রোজ ওয়াটার এক চামচ মতন রোজ ওয়াটার মিক্স করছি তারপর এতে আমি মেশাবো চার পাঁচ ফোঁটা গ্লিসারিন এই ফেস প্যাকটা লাগালে আমাদের ত্বকের রং পরিষ্কার করবে কারণ মুলতানি মাটি গা পরিষ্কার করতে সাহায্য করে আর গ্লিসারিন আমাদের রঙ তো পরিষ্কার করবেই তার সাথে সাথে স্কিনকে হাইড্রেট রাখবে দেখবে যেই স্কিন যত বেশি হাইড্রেট থাকে সেই স্কিন ততই সুন্দর থাকে ভালো থাকে ফসা উজ্জ্বল থাকে সেই জন্যে স্কিনটাকে ড্রাই না করে হাইড্রেট করবে এই ফেস প্যাকটা আর তার সাথে সাথে দাগ ছোপ এগুলোকেও দূর করে দেবে আর পোর্স যে ওপেন হয়ে গেছে ক্লিন হয়ে গেছে সেই পোর্সগুলোকে বন্ধ করে স্কিনটাকে ইভেন অ্যান্ড স্মুথ করতে সাহায্য করবে এই ফেস প্যাকটা তো এর মুলতানি মাটি গোলাপ জল আর গ্লিসেরিন দিয়ে সুন্দর এই দারুণ একটা স্মুথ ফেস প্যাক তৈরি করে নেবে নিয়ে এটা মুখে সারা মুখে অ্যাপ্লাই করে নেবে খুব সুন্দরভাবে আর পনেরো থেকে কুড়ি মিনিট এটা মুখেই লাগিয়ে রেখে দিতে হবে আচ্ছা আর কথা আমি বলে দিই এইটা তোমরা যে কোনো সময় করতে পারো রাতের বেলা করতে পারলে তো খুবই ভালো অথবা দিনের বেলা যখন তোমাদের সময় হবে দিনে যে কোনো টাইমে তোমরা এই জিনিসটা করতে পারো তো এইভাবে দেখো আমি সারা মুখে লাগিয়ে নিলাম এবার আমি এটা অপেক্ষা করব কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট পর দেখো এটা হালকা হালকা টেনেছে কিন্তু পুরোটা শুকোবে না কারণ এটা স্কিনটাকে আমার হাইড্রেট করে রাখছে গ্লিসরিনটা দেখো মুখটা আমি জল দিয়ে ধুয়ে এসছি মুখটা জল দিয়ে ধোয়ার পরে অনেক দেখবে তোমরা ফ্রেশ ফিল করবে আর মুখ স্কিন কিন্তু বেশ গ্লোয়িং লাগবে এটা করার পরে তারপরে আমাদের করতে হবে লাস্ট স্টেপ অ্যান্ড থার্ড স্টেপটা থার্ড স্টেপে আমরা করব মসচারাইজিং তো এই মশ্চারাইজিংয়ের জন্য আমাদের লাগবে চার পাঁচ ফোঁটা গ্লিসরিন আর তার সাথে আমি নেব একটু অ্যালোভেরা জেল এবার তোমরা অনেকেই হয়তো বলবে অ্যালোভেরা জেল শ্যুট করে না অ্যালোভেরা জেল যাদের স্যুট করে না সেই ক্ষেত্রে তারা এখানে ব্যবহার করতে পারো ভিটামিন ই ক্যাপসুল অথবা ফ্লেক্সিড জেল ফ্লেক্সিড জেল খুব সোজা হচ্ছে কোনো ব্যাপার না ফ্লেক্সিড একটু নিয়ে জলে ফোটাবে ওটা একটা জেল তৈরি হয়ে যায় সেটাও ব্যবহার করতে পারো অথবা থার্ড স্টেপে যদি তোমাদের না থাকে অ্যালোভেরা জেল যদি না ব্যবহার করতে চাও সেই ক্ষেত্রে তোমরা সামান্য দু চার ফোঁটা রোজ ওয়াটারও মিক্স করে নেবে নিয়ে ব্যাস মুখে অ্যাপ্লাই করে নেবে কিংবা যে কোনো ক্রিমে দু চার ফোঁটা অ্যালো গ্লিসরিন মিক্স করবে করে সেটা মুখে অ্যাপ্লাই করে নেবে তো দেখো এইভাবে আমি যেটা করলাম মশ্চারাইজিং করে নিলাম ব্যাস এইভাবে আমার হয়ে গেল গ্লিসেরিন দিয়ে শীতে ত্বকের যত্ন এইভাবে গ্লিসরিন দিয়ে শীতের ত্বকের যত্ন যদি এখন থেকে শুরু করে দাও তাহলে দেখবে শীত আসতে তোমাদের ত্বক কিন্তু সুন্দর থাকবে সফট সাপল বিউটিফুল থাকবে ত্বকে কালচে ভাবটা পড়বে না ত্বকের দাগ ছোপ মিটে যাবে আর ওই যে রুক্ষ সূক্ষ ত্বক হয়ে যায় ত্বক থেকে যে খোসা খোসা ভাব থাকে সেইগুলো থাকবে না তাহলে এই ভিডিওটা গ্লিসরিন নিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে আর চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিওস আমি শেয়ার করতে থাকব। আর হ্যাঁ যেটা থেকে যাবে সেটা অবশ্যই হাতে লাগিয়ে নেবে হাতগুলো সুন্দর থাকবে তাহলে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে